খলিফা হযরত আফসি রহমাতুল্লাহ আলাইহ এই টাঙ্গাই সুবিহ আদন গাসি রহমাতুল্লাহ আলাইহ ইয়া আদন গাসি গাম হাওড়া জেলা আপনারা সবাই জানেন রকিউদ্দিন ফারুকী রহমাতুল্লাহ আলাইহ এর একমাত্র সুযোগ্য সুযগ সন্তান তিনি জমিদার এর ছেলে পালকি আলিয়া আলিয়াMatsa করেছেন জোরে বলুন কত বড় জমিদারwidetilde করতে পারেন আর আমাদের নুনান্তে পান্তা ফুরায় দু চার পাতা পড়েছি টাইটেল পাস মুক্তি পাস মৌলনা পাস কত ফকর আর তিনি তাদের সমস্ত কিছু তার অহংকারকে চূর্ণ করে দিয়েছেন রিয়া ছিল না ফকর ছিল না অহংকার ছিল না সব কিছু নিজের নামকে মিটিয়ে দিয়েছে যদি বলুন আর আমরা দুনিয়ার নাম নেওয়ার আশা এসেছি একটু পরিচিতি হওয়া তাই কিনা বলেন আমি একটা একটা দলে ছিলাম আপনারা কম বেশি জানেন তাই আজকে ফক্সি ছিলা ফুরফুরা শরীফের অনুকূলে হুজুরের বায়াত হয়েছি হুজুর দোয়া করে দিলেন এই ফুলফরাজ জমিনেতে বয়নও করেছি বিভিন্ন জায়গায় জলসাও করতেছি ইনশাল্লাহ তালা আল্লাহ কখন কাকে ফিরাবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এই তিন দিন গিয়েছিলাম একুশ বাইশ তেইশ দাদা হুজুর ফির রহমতুল্লাহ ইসলালে সব চার দিন ছিলাম দু তিন জায়গায় ওয়াজ নসিহাত করলাম সেখানে বুঝতে পারলেন না দিল চাই মন চাই অন্তর চাই আল্লাহ পরিবর্তন করে না সে নিজে নিজে সে পরিবর্তনের মন মানসিকতা নিয়ত না করলে হবে দেখেন আমাকে চিনে নেই জানে দাদা হুজুর পিকুর আহমদুল্লার মাদার শরীফের জিয়ারাত হয়ে গেল সেখান থেকে রুহানি ফায়েজ তার আওলাদ আওলাদের গণের এই জন্য অলি অলি সানাজ আল্লাহর অলিরা আল্লাহর জোরে বলেন হুজুর বললেন সাহেব করুন হুজুর তিনি বলছেন মাদা জিল আলী তিনি বলছেন বয়ান করুন এই দিয়ে একটা আলাদা জিনিস আছে এই ভালোবাসা টান একটা রকবত একটা মহাব্বত দিলে মধ্যে তৈরি করতে হবে দাদা পীর আহমত উল্লাহ এই যে ঈশালের সফ একুশ বাইশ এক একুশ বাইশ তেইশ ফাল্গুন যে ঈশালের সফট হয় যে তেইশ তারিখে নহজুর পীর কেবলা আহমতু উল্লাহ র হে সিদ্দিকী হুজুর বায়ান করছেন বায়ান করতে করতে তার মধ্যে দিয়ে একটা কম্পাউন্ড বিপ্লবী হলো বিশ্বনবী সরকারে দো আলম সোনার মদিনা শরীফ থেকে তিনি চলে এলেন ফুলফুরা জমিনে চলে বলেন একটু না থাকবে না থাকবে সিলসিলায় হাক ফুলফুরা শরীর জিন্দাবাদ ফুরফুরা হাক সিলসিলা ফুরফুরা শরীর না থাকবে এই একুশ বাইশ তেইশ জালসা কেউ করেনি আল্লাহ রসুল আল্লাহর হাবিব নির্ধারণ করে দিয়ে গেছেন জোরে হবে তেইশ তারিখে জালসায় বয়ান হচ্ছে দাদা হুজুর পি কিবলা রহমাতুল্লাহ বয়ান করতেছেন এক মুড়ি বলে মারো লেজ না থাকলি মোশা মাছি খেয়ে দেবে দাঁড়িয়ে খাবে যে আমরা দুনিয়ার সব ডিগ্রি অর্জন করছি দুনিয়ার সব এই সব কোয়ালিফিকেশন আর তি করলেন সব মাটির তলায় দাবি দিয়েছে জুরি বলুন আহা এই দেখেছেন আমরা তো বড়াই করি শুধু টুকটুক করি দেখি ঘরে পুকুরে মাছ দেখেছেন না ঢেনে মাছগুলো চুনো মাছগুলো তিত্তি তিতির করে সবসময় জোরে দেখবেন সূর্যের আলো পড়ছে পানি সবসময় নড়ছে যেন মাছ সে একেবারে স্থির থাকে না আর যে গহীন মাছ সে চুপ থাকে তার লড় থাকে মুরগি ডিম পারে দেখবেন একটা ডিম পেড়ে মুরগি কি বাহাদুরি দেয় এ ওই হেসলের মধ্যে বা আপনার রান্না করে বা ঘরের কোনাচি একটা ডিম পেড়েছে সে একেবারে বলে একটা টাটা টা সর্বনাশ আটটা টাটা সর্বনাশ বলে মুরগি ভাষায় বলে তার মানে কি সে বলতেছে এইটা যে ডিম পেড়েছে মু বাহাদুরি দেখাচ্ছে দেখ আমি ডিম পেড়েছি সতর্ক করে আছে তার মনিকে মানু মনিকে বলছে ডিম পেড়িস একটা ডিম পেড়ে সে কত বাহাদুরি দেয় একটা গরু বাচ্চা দেয় একটা হাতি বাচ্চা দেয় সে একটু আওয়াজ করে না বলুন এই জন্য বলেছে যে গাছের বৃক্ষ ফল হয় যে বৃক্ষে ফল সে উদগমী অদগমী হয় উদগমী হয় না তার ফকর থাকে না রিয়া থাকে না অহংকার থাকে না সব কিছু তিনি সব মাটির তলায় পায়ের তলায় দাবি দিয়েছে তার নাম নিশানা পর্যন্ত তিনি মিটিয়ে দিয়েছেন জোরে বলুন পালকি চেপে হাতির পিঠে চেপে হাতি চাপতেন মাসা আলিয়া করেছেন কত বড় জমিদারের বাচ্চা তিনি ছিলেন কিন্তু তার মধ্যে কোনো ফখর ছিল না কিন্তু লকিবুদ্দিন তার একমাত্র সন্তান সুযোগ্য একমাত্রি করলেন তিনি এমন মুক্তি পাস করলেন টাইটেল পাস করেছেন সে যুগে কত বড় আল্লাহর কত বড় আলেম তিনি ছিলেন কিন্তু সেই যুগে হুজুর আমার তিনি বিয়ে করলেন বিয়েতে মন বসল না আমার ভাইজানেরা তিনি মনে করলেন আমি দুনিয়ার শিক্ষা জারি এলেম আমার অর্জন হয়েছে আমি ডিপ্লোমা হাসিল করেছি কিন্তু না 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 আমার এমন একটা এলেম আমাকে হাসিল করতে হবে যাতে আমার আল্লাহ হাসিল হয়ে যাবে না না রাদ আল্লাহ নবী বিশ্ব নবী আবার ওই গাছগুলো বললেন, ইয়া রসুল ইয়া আমাদের সহ্য হয় না আপনি আমাদের গোড়ায় পানি দিবেন আপনার পেটে পাথর মোবারক রয়েছে খুদার জ্বালায় অস্থির হয়ে গিয়েছেন আমরা গাছ আমরা ঢুকে যাই আপনি এমন করেই খোলমাটা খেয়ে

আটটা বর্ষেদের ফয়েজ বরকত হাসিল করে তিনি আল্লাহ রলি হয়েছেন কামেল আল্লাহ হয়েছেন জোরে বলুন সোহান শুধু তাই নয় এ দুনিয়ার আলিমেরা এ দুনিয়ার মৌলবীরা ও দুনিয়ার মুসলমানেরা একটু কম্পেয়ার করেন কম্পেয়ার করেন কেমন আলেম তারা ছিলেন ওই সুন্দরবন ওই বাঘ মারি বাঘমারি মানে মারা হয় যে জায়গাটা ওই মানিকতলা বাগমারি হুজুর আমার তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন তিনি করলেন এটি বলুন না চোদ্দ বছর রিয়াজাদ করার পরে বাঘ ভাল্লুক সব আছে বলে জঙ্গল সব আছে কিন্তু না আল্লাহ আল্লাহ লা খৌ ফুন আলাইহিম ওয়ালাহ হুম ইহা যেন অন যারা আল্লাহ আর হয়ে যায় আল্লাহ বলা হয়ে যায় তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই পাগের ভয় নাই সাপের ভয় তাদের নাই তারা জঙ্গলে কাটিয়েছে চোদ্দোটি বছর রেয়াজাত করেছেন জোরে বলুন একটু দেখান এরকম কেউ চোদ্দ বছর ইয়াদত করেছে পাঁচ বছর চার বছর ছ বছর আট বছর সবকিছু ত্যাগ করলেন তার জমিদারি সব অফ করে দিলেন লীল্লা আল্লাহর জন্য অফ করে দিলেন সব কিছু ছেড়ে দিয়েছেন তিনি আল্লাহর প্রেমে উলমাদ হয়ে শুড়ি জঙ্গলে চোদ্দটি বছর ইয়াজাত করার ফলে আল্লাহর অলি হয়েছেন জোরে বলুন এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে ছাপ্পান্ন ছাপ্পান্ন বছর তিনি খেলাপতি করেছেন তার খালিফা মজির রহমতুল্লাহ তিনি আসলেন তিনি পনেরো বছর তিনি খেলাপতি করেছেন তার পুশিদা হয়ে যাওয়ার পরে ওই যে চাকদা মেদনাপুর মজির রহমতুল্লাহ আলাই এবং তিনি ত্রিপোষিদা হয়ে যাওয়ার পরে হাজরাতে আফিসি রহমাতুল্লাহ আলাই এই টাঙ্গাইল আছরান এই যে বাংলাদেশ হুজুর আফিসি রহমাতুল্লাহ আলাই অফিসি কাজ করতেন তার নাম হয়েছে আফিসি অফিসি কাজ করতেন বলে তার নাম হয়েছে আফিসি জোরে বলুন তিনি এই 38টি বছর তিনি খেদমত করলেন এই হাক্কানি আঞ্জুমানের জন্য বলুন সুবহান

যেমন ভোট হয় নির্বাচন করে ইলেকশন হয় কিন্তু এখানে ইলেকশন নয় এখানে সিলেকশন হয় জোরে বলুন আল্লাহর তরফ থেকে সিলেকশন হয়ে যায় এত সহজ নয় বাপ সাবর শিবপুর আহমেদুল্লাহ আর এই যে আপনার কিনা পঁয়ত্রিশ বছর তিনি হাকানি আঞ্জমানে খেদমত করেছেন এই সতেরো দিন ৩৫ বছর সতেরো দিন হুজুর আমার তিনি হাক্কানি আঞ্জমানি খেদমত করে তার খালিফা হাজরাতে গদিনী মজুদা মাস্টার সাহেব দামাদ বরকত হুম আলিয়া আহ আমার ভাই জানে না এই জন্য সুপি আজান গাছের আমি জেনুর যে আলো সুপি মজ্জের আমি আলো জোরে বলেন সুফি মহাজের রহমতুল্লাহ যে আলো যে নূর সুফি আফিস রহমতুল্লাহ সে একই নূর সুফি আফিস রহমতুল্লাহ যে নূর হাজরতে সাবল সিংহপুর রহমতুল্লাহ একই ইনোর ছিল হাজরত সাবল সিংহপুর রহমতুল্লাহ যে নূর বর্তমান গদ্দিলিশিন মজিদা হুজুর কে আমার শেষে দামাত বারাকাতুম আলিয়া তিনি একই ইনোর জোরে বলুন আর একবার জোরে হবে না কিন্তু আমরা বুঝতে পারবো না রে বাপ কেন হমরা এই চব্বিশ পরগনা আল্লাহ কত বড় মেহেরবানী করেছে এই চারটি জেলার মধ্যে আমার আল্লাহ তিনি এত খুশি হলেন সন্তুষ্ট হলেন মেদিনীপুর হাওড়া হুগলি আর চব্বিশ পরগনা জোরে হবে না সোভান আর বাংলাদেশ টাঙ্গাইল এটা তো আপনার বাংলার বাইরে আপনার ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ সুতরাং আমার ভাই না আজকে দেখেন যে আজকে আমার মুর্শিদ বলেছে এই মুর্শিদ আমার সুপি গদিনিসির মজুদা হুজুর কেবল মাস্টার সাহেব দামাত বরকত হুয়ালি আমরা কি চিনতে পারি না রে বাবা ঘরের লোক ঘরে মানুষ চিনতে পারে না ফারা সাহেব আমি কিন্তু আমার গ্রামের মানুষ আমাকে চিনবে না এটা নবীর দেখেন না ইতিহাস তাই বলে আমার রসুল তার মক্কার মানুষ চিনতে পারে না চিনতে না আল্লাহ নবী বিশ্ব নবী আমার ইসলামের দাওয়াত দিতেছে তিনি প্রচার করছে প্রসার করলেন সব ইসলামের দাওয়াত তিনি ছড়িয়ে দিতে লাগলেন আবু জেল উদ্বা সাহেব তারা সত্য করতে লাগলো বাধা দিতে লাগলো কিভাবে ভাইপো মোহাম্মদে ইসলামকে ধ্বংস করে দেওয়া যায় চক্রান্ত করতে লাগলো কিন্তু পারল না এবার আবু জেহেল চিন্তা করছে কি করা যায় রাস্তার প্রতিমধ্যে বসে আছে আর মাথায় হাতটা দিয়ে বসে আছে আর এমন সময় একজন পাকড়িওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা আবজুব্বা পড়েছে আবু জেলের কাছে যে সালাম জানালো এই আবু জেল কি ব্যাপার মনটা বড় খারাপ দেখতে পাচ্ছি কি হয়েছে বলছে তুমি কে তোমার পরিচয় বলে তুমি কি আমাকে চিনো না আমার নাম হলো মিস্টার ইবলিস মিস্টার ইবলিস আমার ভাইজানেরা এই জন্য আমি বলি আমার ভাই জানে এই জন্য হুজুর আমার কি করলেন মিস্টার ইস যখন কথা বললো বলে চিন্তা করো না তুমি চিন্তা করবে আমি সহ্য করতে পারবো না দেখো হুজুর আমার বললেন বলে দেখো আমার ভাই প্র বিশ্ব পাগল করে দিয়েছে পাগল করে দিয়েছে এই জন্য আমার ভাই প্র কি এমন স্পেশাল পাওয়ার কি এমন তার শক্তি এমন ম্যাগনিট পাওয়ার তার রয়েছে আমার ভাইপো মুহাম্মাদের কাছে যে যায় সব ঈমানি কালেমা পড়ে তারা মুসলমান বেনে যাচ্ছে কি পাওয়ার আছে কি ক্ষমতা তার মধ্যে আছে কি ক্ষমতা কি পাওয়ার তার মধ্যে আছে আমার ভাই জনরা আমার বন্ধুরা তুই এই কথাই বলছেন বলার পরেতে এবার দেখছি শয়তান বলছে চিন্তা করো না আমি আমার নাম শয়তান আপনি চিন্তা করবেন এ আমি সহ্য করতে পারি না তবে একটা পরামর্শ আমি আপনাকে দিতে পারি বলে কি পরামর্শ বলে আপনি দাওয়াত দেন তাকে আপনি একটা সভা করুন একটা সভা তৈরি করেন আর সেই সভায় আপনি দাওয়াত দিন দাওয়াত দিয়ে তাকে আমন্ত্রণ করুন ইনভাইট করুন আর আপনি তাকে বলুন নটায় আর সবাইকে বলো দশটায় এই সবাইকে বলো তাকে প্রধান অতিথি হিসেবে দাওত করো কত বড় মিথ্যাবাদী দেখো নবীকে ঠকালো চক্রান্ত করলো কিন্তু পারলো না অমা মাকারু ও মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন এই কৌশল সুকৌশলই তুমি যত কৌশলি করো না কেন সুকৌশলই হলো সব থেকে আমার আল্লাহর জোরে বলুন আল্লাহ কিভাবে কৌশলই দেখেন এবার সব জনসভায় সব দাওয়াত করলো সব আবু জেহেল তার দলবল সব হাজার হাজার সব আসলো সব চেয়ার দিয়েছে স্টেজ বিশাল স্টেজ বানিয়েছে এবার সেখানে সবাই বসে দিল বসিয়ে দেওয়ার পরে এবার আমার নবী আমার রসুল আসলেন দশটায় কারণ হুজুর কে বলেছেন দশটায় আসতে সব তো নটায় আসলো হুজুর দশটায় ঠিক জাস্ট টাইম এসে হাজির তখন এবার নবীর শত্রু দুশ্মন আবু জেল বলতে লেগেছে এ বাতিজা তোমাকে আমি ইনভাইট করলাম বেলা দশটায় নটাই করলাম তুমি দশটায় চলে আসলে বলছে না চাচা আপনি তো বললেন নটায় দশটা আসতে আমি ঠিক টাইমে আমি এসে হাজির হয়েছি এবার কিন্তু আমার রমিন রসুল্লাহ বসার জায়গা পায় না হাজার হাজার মানুষ বসে আছে আমার ভাইরা বলা উদ্দেশ্য আপনারা বুঝবে সব বসে গেছে স্টেজে একটা সিটও নাই চেয়ারও নাই আল্লাহ নবী এই কামিজ মোবারকে এরাজ তিনটা গুলাতে শুরু করলো পিছনের দিকটা তিনি গোড়াতে লাগলেন জমিনে বসার জন্য এরাদা করলেন সাথে সাথে আমার আল্লাহ রহমতের জোশ মারে জোরে বলুন সোভা এ আমার ফেরিস্তা জিব্রাহিম আমার হাবিবকে গিয়ে বলো যেন জমিনে না বসে জোরে বলে তুমি যে বেজিটি করবে আমার আল্লাহ সহ্য করে না সহ্য করে না এই জন্য বলি হাক্কানি আঞ্জুমানের কোন আলমে যদি বিচ্যুতি করো আমার কামের মুর্শি সহ্য করে না জোরে বলুন সোহাদ সব তিনি বুঝতে পারেন হুজুরা মোবারক দিয়ে সব তিনি চোখে দেখতে পান জোরে বলেন সে পাওয়ার আল্লাহর অলিদের দিয়েছে বাপ আমার ভাই জানে তিনি কি করলেন ওই সময় বলছে জিবরাইল এসে কানে কানে বললেন হুযুর আপনি বসবেন না বলে ভাই জিবরাইল বসব না তো কি করব আমাকে ইনভাইট করলো প্রধান অতিথি হিসেবে একটা সিট খালি নাই আমি কোথায় বসবো এখন বলে আপনি অপেক্ষা করুন আপনি অপেক্ষা করুন আপনার জন্য সিট হবে হয়ে যাবে আমার আল্লাহ বলেছে আমার আল্লাহ ওই সময় বললেন জিবরাইল অবস্থা বলুন স্টেজে কারা বসে আছে বলছে এখানে আবু জেল বসে আছে আর উতবা সাহেব বসে আছে আর একজন তার তার নেতাও বসে আছে আল্লাহ রব্বুল আলামিন বললেন জিবরাইল তুমি এক কাজ করো কান ধরে পাক দাও ডান কান ধরে ডান কান ধরে যখন এমন করে পাক দিতে শুরু করলো তখন সে চিৎকার মেরে বললে আরে আমার কে কান ধরলে এত বড় সাহস কিন্তু কোনো লোক নাই কোন কাউকে দেখতে পেল না জোরে বলুন আল্লাহ দাঁড়িয়ে থাকা ওই সময় মালিক হাবিবনে মালিক চারে তার কান ধরে আল্লাহ পাক বললেন না ও মালিক বেন হালিফ কে মালিক বেন কান ধরে পাক দাও ইসলাম বাম কান ধরে কান দিয়ে দেয় কিন্তু সে উঠতে চায় না আল্লাহ বললে খবর কি বলে হাবিবের আল্লাহ এ উঠতে চায় না বলে কান ধরে উঁচু করে ফেলে দাও। চেয়ার খালি হয়ে গেল চেয়ার যখন খালি হয়ে গেল এবার চেয়ার যখন খালি হয়ে গিয়েছে আল্লাহ পাক বলছে জেব্রাইল ওই চেয়ারে আমার হাবিবকে বসিয়ে দাও এই জোরে বলুন না কাদের রে তুদারি হারসে খুঁই আঁকুনি মুরু তো জানে বক্সি জিন্দারা বেচা কোনি জোরে হবে না সোহা আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার দোস্তরা বলার উদ্দেশ্য হলো আমার আল্লাহ বলছে আমার আল্লাহ বলছে জিবরাইল আমার হাবিবকে বসিয়ে দাও মালিক এমনি হাবিব সে পড়ে গেল জনসমুকে মুখ থুবড়ে বনে গেল জনগণ বলল তোরা কি করতে আরম্ভ করলি পাগলামি করতে আরম্ভ করলি আমাদেরকে ডেকে জনগণ তারা অস্থির হয়ে গেল বলছে আমরা পড়ে গেছি রে কান ধরে টান দিল বলে কে তোমার কান ধরে কাউকে দেখতে পাচ্ছি না এসব বাতাম আরম্ভ করে দিয়েছ জনগণ বলতে লেগেছে আল্লাহ পাক তখন বলছে জেব্রাইল এই আমার হাবিবের পাশে কে বলে আবু জেহেল ওকে কান ধরে পাক দাও জোরে বল ও ডান কান দিয়ে কান দিয়েছে কিন্তু এর আগে আবু জেহেল বলছে হাবিব মালিক তোমাকে প্রধান অতিথি বানালাম আর তুমি পাগলামি করছো এরকম করছে কেন বলে আমার কান ছিঁড়ে যায় কে কান ধরে টানে আমাকে তুই পাগলামি করতে লেগেছে এবার আবু জেলের কান ধর ধরে টানে ও তো কে কান ধরে গানি আল্লাহ বলছে যে খবর কি বলছে কান ধরে টানলাম কিছু বলছে না বলে বাম কান ধরে টান দাও সে বাম কান ধরে টান দে সে চিৎকার করে কে আমাকে কান ধরে টানো সে উঠতে চায় না আল্লাহ ভাগ ওই সময় বলে জিবরাইল ওর কান ধরে উঁচু করে সোজা তুলে তুমি সামনে ফেলে দাও সে যখন জেবরা ইসলাম যখন ধরে তুললো সোজা তুললো কিন্তু সে চেয়ার ছাড়ে না চেয়ার ছাড়ে না আল্লাহ বলছে জেবরাইল খবর কি বলে আল্লাহ আবু জেলে কান ধরে উঁচু করে ঝুলে রাখলাম কিন্তু তার হাতে চেয়ার সে ছাড়ে না এ গদির যে চেয়ার যে গদি পেয়েছে চেয়ার যে পেয়েছে চেয়ারে যে কি জিনিস আছে যে পেয়েছে সে সহজে ছাড়তে চায় না আল্লাহ পাক বললেন যে ওর পিছনে একটা লাথি মারো এমন লাথি দিল জনগণের সামনে গিয়ে পড়ে গেল জোরে বলুন তুমি আল্লাহ রসুল কে করবে আল্লাহ নবীকে অপমানিত করবে এ আল্লাহ সহ্য করতে পারে না জোরে বলুন আল্লাহ রলিদের বিরুদ্ধে করবে এ আল্লাহ সহ্য করতে পারে না জোরে বলুন কি মনে করেন আপনারা আজকে দেখেন এবার শয়তান চিন্তা করছে এই অবস্থা কি হবে এই প্রসঙ্গে আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছে ওই সময় ওই জায়গাটা কে বসবে আমার আল্লাহ বলে দিলেন জিবরাইল আমার হাবিবের পাশে যে চেয়ারটা খালি আছে ওই চেয়ারটা কেউ বসতে পারবে না ওই চেয়ারটা আমার দায়াতুল কালবী আমার আল্লাহর আমার নবী সাহাবি দায়াতুল কালবী তার সুরা দিয়ে ও জিবরাইল ওই চেয়ারে আমার হাবিবের পাশে বসে যা দেখেন আল্লাহ তাকে ভালোবাসে কিভাবে কোলে টেনে নিয়ে আসে যে জিব্রাইল ওই জায়গাটা তুমি আমার দায়াতুল কালবি আমার নবী আমার দোস্ত আমার হাবিবের সাহাবি তার সুরাত্রে ধরে ধারণ করে আমার হাবিবের পাশে তুমি বসে যাও আর আমরা দূরে ফেলে দিলে কি হবে আল্লাহর নবী আল্লাহর রাসূল তার পাশে বসিয়ে দিতে চান জোরে বলুন আল্লাহ চাইছে গো আল্লাহ খুশি রসুল খুশি কামে বলি আল্লাহ খুশি হয়ে যায় আজকে বর্তমান গদিনী আমাকে চিনতে পারিনি বা এই হাওড়া এই যে আপনার হোমলা এই চব্বিশ পরগনা এই হোমলা মানুষ অন্ধকারে ছিল আজ এই হোমলা আজকে ফুলের বাগান রশ্মি আলোয় আলোকিত হয়ে গিয়েছে সবার মুখে একই কথা সবার মুখে একই কথা যে গুদ্দিনী শীন মৌলু হুদিরকে বলা মাস্টার সাহেব মাদামাদ বরখাতম মুরা আলিয়া পাক তাকে হায়াত যেন দ্বারাজ করে দেয় কি ত্যাগ কি সামনা কি সাক্রিফাইস আমার মুর্শেদ করেছে এই বিশটি বছর ইহাক্কারী আঞ্জুয়ানের তিনি এই আপনার এই স্টেটের তিনি একজন ম্যানেজার ছিলেন হুদির আমাকে ভালোবাসতেন মহাব্বত করতেন উর্সিকুল করে যখন আমি কলকাতা ফিরতাম দুটো আড়াইটা বেজে যেত শীতের সময় কন কনে শীত কাঁপতাম হুজুর তখন বলতেন ম্যানেজার সাহেব ছিলেন বলে ভাই এই আমার তাকিয়ার উপরে এসো আমার কম্বলের মতো ঢুকে যাও জোরে বলুন হুজুর এত ভালোবাসতেন আমাকে বন্ধু বলেন আমাকে বন্ধু বলেন ভালোবাসেন তিনি এই কম্বলের মতো আমাকে ঢুকে নিতেন বালিশ তাকিয়া ছিল না হুজুর আমার সেই তাকিয়ার মধ্যে ঢুকিয়ে নিতেন জোরে বলুন না সুবহান। এত মানুষের ক্ষেদমত করেছেন দান করেছেন তার মধ্যে যে আদর্শ তার যে ত্যাগ তাদের মধ্যে সাদা তাদের মধ্যে সাকরিভাইস হজুর কেবলা বলেছে মাস্টার সাহেব চলে এসো তোমার প্রয়োজন আছে এখানে লিখতে হবে অনেক চিঠি লিখতে হবে হজুরের পায়খানা হুজুরের ল্যাটিন হচ্ছে টয়লেটে যাচ্ছে বারবার কি খেলে যাবেন ছেলেরা বলছে সবাই বলছে আব্বা কেমন যাবেন আপনারা আপনি কেমন যাবেন বলছে না আমার মুর্শিদ যখন ডাক দিয়েছে আমি ঠিক চলে যাব দেখুন বিশ্বাস এটাই কামেল ওলি আল্লাহর হুকুমের উপরে কিভাবে তিনি ফরমান বারদারি করেছেন আজ আমাদের হলে আজ শরীর খারাপ মাথা ব্যথা আজ পায়ে ব্যথা আজ আমার উমর হয়েছে তুবুক হয়েছে ন কত অজুহাত দেখায় আর তিনি তিনি টয়লেটে যাচ্ছে বারবার তার পেশা পায়খানা লেগেছে তিনি হাতের পানি ফুলায় না শুকায় না কিন্তু মুর্শিদ যখন ডাক দিয়েছে তিনি বার হয়ে গেলেন আর তিনি বলছেন যে আমি বের হয়ে গেলাম ওই মার্কি সিটি গেলাম একটু পায়খানা তো দূরের কথা একটু পেশাবের বেগ পর্যন্ত লাগিল না এলি অলি সানাস আল্লাহর অলিরা আল্লাহর অলি চেনে জোরে বল এই যে আমার সাবর সিপুর তুলালে তিনি কি সবক দিয়েছেন কি ফয়েস দিয়েছেন হুজুরের হাতে লেখা এত টাইপ কম্পিউটার হেরে যাবে এত সুন্দর লেখা আহা সাবর সিংপুর আহমাতুল্লাহ বলছে হুজুরের হাত ধরে বললেন মাসে সাহেব আপনার হাত এত সুন্দর হাত এই হাতে এত সুন্দর লেখা জোরে হবে না সোহা আমার সাবল সিংহ রহমাতুল্লাহ নিলা দাজ মোবারক হাত্তাহ আমার বর্তমান موجوده গদনিশির মাসে সায়াদ আমাজ বারাকাত হো মালিয়া হুজুরের হাতের উপরে হাত দিলেন অর্থাৎ হুজুরের হুজুরের তিনি কি করলেন। ফায়েজ দান করলেন জোরে বলুন না সুবহান এই সিনাবা সিনায় হাতে হাত দোয়া মানেটা গিটার ফায়েজ বরকত পেয়ে গেল ও ভাই জানেন আপ হুজুর আবার বলেছে লিখতে হবে লিখতে হবে তো লিখতে হবে হুজুর বসে আছে বসে আছে